যুবকদেরা যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে, মুরব্বীরা তত তাড়াতাড়ি নিতে পারে না। কারণ বহুদিন থেকে একটা জিনিস করে 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 অভ্যস্ত হয়ে গেছে, এটার মায়া তারা ছাড়তে পারে না, এর জন্যই সময় লাগে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন আপনার আমলের কথা। আপনি যদি গায়ের জোরে আমল করেন তাহলে কি হবে এবার দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। অনুবাদ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রসুলের আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ এবং কার? রসুল। রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আনুগত্য করো আর আমার রসুলের আনুগত্য করো। যদি তোমরা এই দুইটির আনুগত্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে রেজাল্ট শুনে নাও, ফলাফল শুনে নাও। ওলা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করিও না। এর মানে যদি আল্লাহ রসুলের আনুগত্য না থাকে ওই আমল ধ্বংস হয়ে যাবে, ওই আমল কাজে লাগবে না। আবার অনুবাদ করছি। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে ধ্বংস করিও না। বোঝা যাচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী, আল্লাহ আল্লাহ রাসূলের নিয়ম নীতি অনুযায়ী, আল্লাহ আল্লাহ রাসূলের থিওরি অনুযায়ী যদি কোনো কাজ না হয় ওই কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আর ওয়াদ করার দরকার আছে? এবার আপনি মিলাবেন আপনার আমল কোরআন সুন্নাহর সাথে মিল খায় কিনা, তাই কি না? সহজ কথা না? আমি কোরআনের কয়টা আয়াত পাঠ করেছি পর্যন্ত, কয়টা পড়লাম ভাই, ভুলে গেছেন? বেশি না, তিনটা মাত্র আয়াত পাঠ করেছি। এক আয়াতে আল্লাহ বলছেন রসুলের, রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসাবে যতক্ষণ না মানবে ততক্ষণ মুমিন হতে পারবেন না। আর এক আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় নিয়ে ঝগড়া হয়েছে ওই বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলকে তোমরা প্রাধান্য দাও, সেখানে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে যাও। দুই নম্বর আয়াত। তিন নম্বর আয়াত বললাম যদি আল্লাহ আল্লাহ রসুলকে, রসুলের কথা অনুযায়ী কাজ না করি তাহলে পারে আমল ধ্বংস হয়ে যাবে। তিনটা আয়াত। তাহলে এবার আমল কিভাবে করব ভাই, কিভাবে করব বলেন? হুজুর যেভাবে বলবে সেভাবে, আব্বা জান যেভাবে বলবে সেভাবে, সেভাবে না? আচ্ছা, পিসাব যেভাবে বলবে সেভাবে। পৃথিবীর সব থেকে বড় মহাদ্দিস, সব থেকে বেশি হাদিস মুখস্থ ছিল কার? ইমাম। সাহাবিদের কথা বলছি না, পরের সাহাবিদের পরের কথা বলছি। সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন পৃথিবীতে, বলেন নামটা বলেন, কি বললেন? আহমদ বিন হাম্বাল। ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ এক নয় দুই নয় দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? দশ লক্ষ হাদিসের হাফেজ। আপনি সামান্য কোরআনটা মুখস্থ করতে পারেন না, আমি আপনি পারি না, আর দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাহলে এই ইমামের কথা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক না? উনি যেভাবে বলবে সেভাবে, তাহলে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা। আল্লাহর কথা পাবো কোথায়? কোরআন তো আমার সামনে আছে মাশাআল্লাহ, এটা আল্লাহর বাণী, তাই না? এটা কার বাণী? এই যে শেষ দিকে এটা লেখা আছে ঘিচিমিচি করে, ঘিচিমিচি, বুঝেন তো? দেখেন কি অবস্থা, এখানে কত সুন্দর করে বড় বড় অক্ষরে কোরআন লেখা, দেখেন বড় বড় অক্ষরে না, আর লাস্টে যা দেখেন এটা দোয়া ও খাতমিল কোরআন, কোরআন খতম করার দোয়া, কত বড় দোয়া দেখেছেন? এই দোয়াটা দেখেছেন? এই দোয়াটা কোরআনে নাই,
এখান থেকে নিয়ে কোরআন এ পর্যন্ত শেষ, কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো জায়গা তো দূরের কথা, কোনো কোণা তো নাই, কোনো পাতার মাথা তো নাই, আঘাত নাই, বুঝেছেন? এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসও নেই। পৃথিবীতে এই 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ রহিমুল্লাহ ছিলেন, ওই 10 লক্ষ হাদিসের কোনো হাদিসে এটা নেই। এ দোয়া আসলো কোত্থেকে? কে দিল এই দোয়া? এ দোয়া লেগেছে হুজুর, কারণ আপনি এটা পড়তে পারবেন, খুব কম পড়া মানুষ কোনো রকম কোরআনটা শিখেছেন মক্তবে, কিন্তু এই দোয়া তো পড়তে পারবেন না, এই জন্য আর ডিজাইনটা ভিন্ন করেছেন। সুতরাং এই দোয়া পড়ার জন্য আপনি চলে যাবেন কার কাছে? ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব, হ্যাঁ হুজুর, বা কোনো বড় মহাদ্দিসের কাছে গেলেন, মুফাসসিরের কাছে গেলেন, মুফতি সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর বললেন যে আমার কোরআনটা বক্সাই দেন, বলেন না? কোরআন যখন হুজুর বক্সাই দেয় তখন আপনারা কি করেন? বক্সিং মারেন? বক্সিং মারেন না কি করেন? আরে বক্সিস দেয় হুজুর, এটা আপনার জন্য হাদিয়া। এতগুলো নেকি আমার বাবার কবরে পৌঁছাই দিলেন আপনি, ওনাকে কিছু না দিয়ে কি পারবেন? আপনি পারবেন? হুজুরকে বলিয়েন তো এখানে আমি 100 নেকি পেয়েছি পুরা কোরআন পড়ে, এর মধ্যে থেকে একটা নেকি দিয়ে দিলাম, হুজুর বক্সে দেন, হুজুর বক্সাবে? এই হুজুর ধান্দা করার জন্য এই দোয়া লেগেছে। আর এই জন্য এদেশে একটা রেওয়াজ চালু আছে, কোরআন আপনি খতম করবেন বা সারা বছরে অথবা মাসে অথবা 10 দিনে অথবা 8 দিনে করার পরে কষ্ট করে কোরআন খতম করবেন, আর এটাকে বক্সানোর জন্য হুজুরকে আবার ধার করতে হবে। দেখছেন, আপনাকে ঠেকানোর জন্য হুজুর এটা লিখে নিয়েছে। আমরা এটা ধরায় দেওয়ার জন্যই আমাদের নাম হচ্ছে লা মাযহাবি, এটা ধরায় দেওয়ার জন্য আমাদের নাম হচ্ছে ওয়াহাবি, এটা ধরায় দেওয়ার জন্য হচ্ছে আমাদের নাম গায়রে মুকাল্লিদ, এটা ধরায় দেওয়ার জন্য আমাদের নাম কি? রফাদানি। এটা আরেকটা বাড়াইছেন নাকি? আরে ভাই আমরা 4টা জানি, হ্যাঁ আহলে হাদিস, এরা বলে আহলে হাদিস, আর কেউ ভাই কেউ আবার যারা খাচ্চড় ঘরে জন্ম নিয়েছে, যাদের বাপ মা খাচ্চড় প্যাচ্চড়, যাদের বাপ মার ঠিক নাই, যাদের জন্মের সমস্যা আছে, ওরা বলে আহলে খাবিস, বলে না? আহলে হাদিসকে কি বলে? আহলে খাবিস বলে। খাবিস মানে কি? খাবিস কাকে বলা হয়? আরে বেশাগালাকে খাবিস বলা হয়, এটা খাবিস মহিলা, খারাপ মহিলাদেরকে বলা হয়, খারাপ পুরুষকে খবিজ বলা হয়। কালকে আপনি ভালো ছিলেন, আজকে যখন বলেছেন যে বুকে হাত বেঁধেছেন তখন আপনি হয়ে গেছেন খবিজ। এই 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 হুজুরি আপনাকে খবিজ বলেছে, যে হুজুর আপনার বাড়িতে প্রতি বছর সবে বরাতের দিন হালুয়া রুটি খেয়ে গেছে, যে হুজুরকে গাছের ফলটা আগে খাওয়াইছেন, যে হুজুরকে প্রতিদিন সপ্তাহে বা মাসে একবার আপনার বাড়িতে খাবার আসে, আপনি মুরগা দেশি মুরগাটা জবাই করে খাওয়াইছেন, ওই যে আমাকে যেমন খাওয়াইছেন আজকে, ওই হুজুরকে খাওয়াইছেন না খাবার নেই? সব থেকে সম্মানী পাত্রকে হুজুর না ছিল আছে থাকবে, হুজুরের সম্মানী, এটা সত্য কথা। কিন্তু সব হুজুরের কথা আমি বলছি না, এ খাইকর বাজিকর এই হুজুরের কথা বলছি, যারা ধোকা দিয়ে মানুষের খায় এর কথা বলছি আমি।